মানে এটা আমার সাথেই ঘটা। তো আমি একদিন মানে আমার বাচ্চা ছোট তো, তো আর কি মানে আমরা ফ্যামিলিভাবে মানে ফ্যামিলিগতভাবে তো পিঠা টিঠা বানাইতেছিলাম। তো এমন টাইমে বাচ্চাটা ছোট তো, তো জানালা দিয়ে আমার হাজব্যান্ড ওর মানি ব্যাগটা ফেলে দেয়। তো যাই হোক, যথারীতি চিন্তা করলাম যে রাত হয়ে গেছে, মানি ব্যাগটা ফেলে দিছে, সকালবেলা হয়তো বা নাও যেতে পারবো, বৃষ্টি টিষ্টি আসার আসলে সমস্যা, তো মানি ব্যাগটা আমি তুলে নিয়ে আসি। তো যাই হোক, আমাদের যেভাবে হোক আমি মানে বিল্ডিংয়ের নিচে গেছি। তো বিল্ডিংয়ের নিচে যাওয়ার পর যা হয়েছে, তো আমি ঠিক মানে সব কিছু ঠিকঠাকভাবে মানি ব্যাগটাও তুলছি, আর আমার এক ফুপাতো বোন পুরো মানে একদম ভরা সন্ধ্যা, তো তো এখানে অনেক অন্ধকার ছিল। আমি মানি ব্যাগটা খুঁজতে খুঁজতে প্রায় মনে করেন আজান শেষ হয়ে গেছে মাগরিবের, তো তারপর আমার এক ফুপাতো বোন আসছে মোমবাতি নিয়ে ধরে নিয়ে আসছে যে আপু আমি মোমবাতি ধরি তুমি খুঁজো। তো আমি বললাম যে থাক লাগবো না, আমি পাইছি। তো যাই হোক, মানি ব্যাগটা পেয়ে আমি উপরে যখন উঠতে মানে যখনই আমি উঠবো উপরে, তখন মনে হচ্ছে যে আমার পা কেউ টানিয়ে ধরে রাখছে। এখন আর তো আমি উঠতে পারতেছি না, মনে হচ্ছে যে আমার শরীর আমার চাইতে মানে 3-4 গুণ বেশি ওজন হয়ে গেছে, এখন আমি আর উঠতে পারতেছি না। আমরা প্রায় প্রায় বিল্ডিংয়ের নিচে সবাই যাতায়াত করি, যাওয়া আসা করি, কিন্তু ওই দিন যে ঘটনাটা ঘটছে যে এখন মানে একদম পুরোপুরি মানে উল্টা হয়েছে যে এখন আর আমি উঠতেই পারতেছি না। তারপর যাই হোক, এখন কোনো রকমে উইঠা অনেক কষ্ট টষ্ট করে একদম গা টা ছিলে গেছে আমার উইঠা। তারপরে জানালার যে কার্নিস থাকে না, সেই জানালার কার্নিসের উপরে যে আমি বসছি, এখন আমার মনে হইতেছে যে আমাকে কেউ ধরে রাখছে, কেউ জড়ায় ধরে রাখছে, এখন আর আমাকে যাইতে দিতেছে না। আমি একদম স্টিল ওইখানে বসেই আছি, আমার এক পা ঝুলতেছে, তো ওই ওই ইয়েতে মানে আমার জানালা থেকে আর কি একজন দেখছে, আমার ভাবি দেখছে যে এখন আমাকে ডাক দিতেছে যে কী ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, তোমার পা ঝুলতেছে, সন্ধ্যা হয়ে গেছো তো তুমি ওখান থেকে আসো। তো আমি আর কোনো কথা বলতেছি না। তখন যা বিষয়টা মানে ইয়ে করলো যে এতবার ডাকলাম, রাত হয়ে যেতেছে, ওইখানে বসেই আছে, রাগ করে বসেছে নাকি দেখি তো যা, এখন আমাকে নাকি 3-4 জন নিয়ে মানে টানাটানি করতেছে, কিন্তু আমাকে মনে করেন আমার শরীরের ওজন এত পরিমাণে বেশি হয়েছে যে কেউ আমাকে টাইনা আর ওইখান থেকে সরাইতে পারতেছে না। মানে সবাই একটা কথাই মানে আমার তো মনে নেই ঘটনাগুলা, সবাই আর কি আমাকে বললো যে এমন হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি একা না, আমাকে এখান থেকে যে 4-5 জন ধরে রাখছে ওখান থেকে মনে হয় 8-10 জন ধরে রাখছে, এরকম শক্তি হয়েছে আমার গায়ে, আমাকে কেউ লড়াইতেও পারতেছে না আর ওইখান থেকে মানে সরাইতেও পারতেছে না। তো এক পর্যায়ে আমার ভাইয়ারা আসছে আর পুরা এলাকার দেখা যেতেছে অনেকজনই চলে আসছে, তো আমাকে টাইনা টুইনা নিয়ে যাওয়ার পরে মানে একটা পুরুষ মানুষ কিন্তু একটা মেয়েকে কোলে করে স্বাভাবিকভাবে নিয়ে যাইতেই পারে, হ্যাঁ, তো ওইখানে আমাকে মানে 2-3 জন পুরুষ মানুষও ধরে আমাকে নিতে পারতেছে না, এত পরিমাণে ওজন হয়েছে। মনে হচ্ছে যে ওরা সবাই বলতেছে যে মনে হচ্ছে কেউ আমাকে ধরে রাখছে ওইখানে, টাইনা ধরে রাখছে, আমাকে যাইতে দেবে না। যাই হোক, পরে আমাকে ওইখানেই টানাটানি না করে পরে ছাদের উপরে রাইখাই আমাকে পরে বলতেছে যে ওকে জমজমের পানি এনে দিছে আর কি, জমজমের পানি এনে আমাকে খাওয়াইছে, আমার মাথায় দিছে, তারপরে দোয়া টোয়া পরে ফুটু দিছে, তারপরে যা আমি উঠছি আর কি, যা হালকা হয়েছি, তারপরে যা আমি বাসায় আসছি। কিন্তু বাসায় আসার পরেও যা ঘটনা ঘটছে যে আমি আর কারোর সাথে কথা বলি নাই, আমি প্রায় 3 দিন পর্যন্ত আমি কথাও বলি নাই, এমনকি আমার বাচ্চাটা তখন মানে দুধ খাইতো, তারপর আমি বাচ্চাটাকে দুধ পর্যন্ত দেইনি, মানে একদম পুরো চুপচাপ হয়ে গেছি। হ্যাঁ, তারপর থেকেই মনে করেন আমার সাথে এক একটা যে মানে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট না এটা অ্যাক্সিডেন্টই বলবো, যে অ্যাক্সিডেন্ট ঘটছে যে দেখা যাচ্ছে আমি ঘুমাইলে আমার কাছে মনে হয়েছে যে আমার পাশে কেউ বসে আছে, তারপরে বিছানায় মাথার সামনে মানে বিছানার তোষকের মধ্যে যখন কেউ বসে, তো বিছানার তোষকটা কিন্তু নিচের দিকে মানে ডাইভার যায়, তো স্পষ্টভাবে বোঝা যাইতেছে যে কেউ বসছে, বিছানাটা ডাইভে গেছে। হ্যাঁ, বিছানা খাটে লড়াচড়া করলে যেমন শব্দ হয় কাঠের বিছানা, তো এরকম শব্দ হয়, মানে আমি তো একা একা থাকতাম তখন, তখন আমার হাজব্যান্ড ছিল না বাসায়, তো তখনই আর কি এই ঘটনাগুলো বেশি হইতো। তো আমি বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছি, তো আমি আবার লড়াচড়া দেখতাম, দেখি তো বাবুটা কি লড়াচড়া করলো নাকি, কিন্তু দেখি না বাবু যেভাবে শুয়েছে সেভাবে, কিন্তু মনে হচ্ছে যে কেউ বিছানায় এপাশ থেকে ওই পাশ হামাগুড়ি দিয়ে বাচ্চা যেভাবে যায় এভাবে হামাগুড়ি দিয়ে যেতেছে, মাথার কাছে এসে বসে এরকম। তারপর ঘুমায় গেলে যে ঘটনাগুলো হইতো, ঘুমায় যাওয়ার পরে দেখা যেত যে
মনে হতো যে কেউ গায়ে হাত দিতেছে এরকম কিছু, যে মানে কোনো নেগেটিভ কোনো উদ্দেশ্য নিয়ে গায়ে হাত দেওয়া, তারপরে দেখা যাচ্ছে জামা কাপড় কেমন কেমন একরকম শুয়ে থাকি আরেক রকম হয়ে যায়। তো যাই হোক, এক পর্যায়ে আমি এইগুলো মানে ফেস করতে করতে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে পরে আমি রুমটা ছেড়ে দিলাম। রুমটা ছেড়ে, কারণ আমাদের তো নিজের বাসা, তো আমি অন্য একটা রুমে গেছি, দেন আমি আবার ওই রুমে ভাড়া দিয়ে দিছি। ভাড়া দিছি পরে ওইখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তারা থাকতো। এখন ওই মহিলাটা প্রায় এক মাসের মতো ছিল, এক মাস পরে উনি আর কি আমাকে ডাকলো তার ঘরে, যে আপু আপনার সাথে কথা আছে। আচ্ছা বলেন কি কথা? বলে যে আপনার রুমে কোনো সমস্যা আছে। আমি শুইতেই পারি না আপনার রুমে, এই রুমের মধ্যে মানে আমার হাজবেন্ড যতক্ষণ থাকে ততক্ষণ তো ভালো থাকেই, দিনের বেলা শুইলেও আমার সাথে মনে হইতেছে যে আমার সাথে কি খারাপ কিছু করার উদ্দেশ্যে জানালা লাগানো দরজা লাগানো গায়ে কে হাত দিবে? ইম্পসিবল ভাবে, যে গায়ে তো হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যখন ঘুম থেকে তখন তো কেউ নাই, কিন্তু সে স্পষ্টভাবে ফিল করলো যে তার গায়ে কেউ হাত দিছে, তার জামা কাপড় কেউ ধরে টানতেছে এরকম কিছু। তো এক পর্যায়ে তারপর ওই মহিলা তার হাজবেন্ডের সাথে, আমি আর কিছু বলি নাই কেন, যেহেতু উনি প্রেগনেন্ট ছিল ভয় টয় পাবে, এই জন্য আর আমি কিছু বলি, আমি বলি কি না এটা হয়তো আপনার ঘুম হয়তো বা কমপ্লিট হইতেছে না, এই জন্য হয়তো আপনি ভয় পাইতেছেন খারাপ কিছু দেখতেছেন, আপনি ঘুমান ঠিক মতো। পরে বলছে ঘুমাবো কিভাবে, আমি তো ঘুমাইতেই পারি না। পরে যাই হোক, ওনার হাজবেন্ডের কাছে বললো সব কিছু শেয়ার করলো। পরে উনি একদিন নাকি উনি নিজে বললো যে আমি সরাসরি একদিন দেখছি আমার রুমে কেউ আসে, কিন্তু দরজা জানালা সব কিছু লাগানো থাকে, বাট কেউ আসছে, আমি এই রুমে আর থাকবো না। পরে যাই হোক, বাইদেব ভাড়া টিয়া চলে গেল। তারপরে আমি আবার ওই রুমে থাকা শুরু করলাম। এখন আমার ভাড়া নাই, আমার তো থাকতেই হবে, থাকলাম। তারপরে আমি আমাদের এক পাশের রুমের এক খালা আছে, খালার মেয়েকে নিয়ে শুই। এখন এক পর্যায়ে দেখা গেতেছে যে ওই খালার যে মেয়েটা, ও নিজেও বলতেছে যে আপু আপনার ঘরে আমার থাকা সম্ভব না, আপনার এই ঘরে প্রবলেম আছে, আমি ঘুমাইতে পারি না। আর এটা কোনো এমন কিছু যে সে মেয়েদেরকে অ্যাটাক করে, মানে আপনি যখন অন্য ঘরে শুচ্ছেন তখন আপনার সাথে তখন এরকম হইতেছে না, বাট ওই রুমটাতেই হইতেছে। কারণ পরে আমি যাই হোক এটা নিয়ে ডিসকাস করলাম সবার সাথে, মুরবি টুরবি সবার সাথে ডিসকাস করলাম যে এটা কেন হইতেছে। পরে সবাই বলতেছে ও যে তুমি যে বিল্ডিংয়ের নিচে গেছিলা, হয়তো ওইখান থেকে তুমি নিজেই নিয়ে আসছো ওকে দইরা, এই জন্য এখন তোমাকে মানে পছন্দ হয়ে গেছে, এখন ও এরগুলো এখন তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছা আছে। তখন বলতেছে এটা আবার কেমন, জিন টিন যদি হয় তারা কি এগুলার প্রতি ইন্সপায়ার হয়? কেন, জিনের কি ফ্যামিলি নাই? জিনের কি বউ বাচ্চা থাকে? না থাকে, জিনেরও পরিবার থাকে, তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। তো যাই হোক, তা এভাবে করতে করতে পরে দেখা যায় আর তো সম্ভব না। পরে এক পর্যায়ে আমরা বাধ্য হয়েছি ওইখানে মানে কারখানা ভাড়া দিয়ে দিলাম, কারণ এখানে কোনো ফ্যামিলি থাকতে পারতেছে না ওই রুমটাতে। ফাইনালি আপনি আর ওই বাসাটা রাখতে পারেন নাই, পরে এটাকে এখন কারখানা হিসেবে, হ্যাঁ ওইটা কারখানা হিসেবেই মানে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া এই ঘটনাটা হচ্ছে আমার বাবুর সাথে। ওকে, তো আমার বাচ্চা যখন 4 থেকে 5 বছর, হ্যাঁ তখন ওই যে আমি যে রুমটাতে থাকতাম বলছিলাম, সেই রুমটাতে দেখা যেত যে ওকে আমি খাওয়াইতেছি, তো ও জানালার দিকে তাকায় বলতেছে তুমি কি খাবা, ওখানে বসে আছো কেন, ভিতরে আসো, তুমি খাবা। পরে না আমি না ভয় পেয়ে যেতাম যে এই তুমি কার সাথে কথা বলো, তো বলে কি তুমি বুঝবা না, তুমি চিনবা না, তুমি চুপ থাকো। পরে আমাদের তো ঘুমাই আছে, ঘুম থেকে উঠে গেছে, উঠা তাকে আমাদের রুমে যে তাক থাকে সে তাকের উপরে তাকায় বলতেছে কি ওইখানে বসে আছো কেন, পড়া যাবা তো, আসো তুমি আমার পাশে এসেছো, এই যে আমার আম্মু এখানে শুয়েছে তুমি আমার এই পাশে এসেছো। পরে এক পর্যায়ে দেখা যায় এত পরিমাণে ভয় পাই আমি, তখন ওরে একটা থাপ্পড় মারি, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কার সাথে কথা বলো, দেখো বাবা রুমে কেউ নেই। তারপর বলে কি তুমি তুমি তো ভালো না, তুমি আমার বন্ধুকে আসতে দাও না, ও আমার বন্ধু হয়, তোমাকে তুমি ভয় পাও দেখে তো আমার কাছে আসতে পারে না, আসতে চায় না, দূরে দূরে থাকে, তুমি কেন এরকম করো, হ্যাঁ তুমিও আমাকে যেভাবে খাওয়া দাও ওকেও খাওয়া দিবা তাহলেও আসবো। যাই হোক, তো এরকম ভয় টয় পাই ওরে আমি পরে হুজুরের কাছে নিয়ে যাই ঝাড়াই টাড়াই। তো সবাই বলতেছে যে কি জানি আমরা বলতে পারি না, বাচ্চা মানুষ হয়তো বা দেখে অনেক কিছু, বাচ্চাদের সাথে অনেক সময় ফেরেশতারাও কথা বলে, এই কথাটা হুজুরে বলে দিল, চলো যান বড় হোক আস্তে আস্তে তারপর বুঝতে পারবেন। তো এক পর্যায়ে হয়েছে যে আমার ছেলেটা ছাদে যায়, ছাদে যায় খেলা করে, যখন জিজ্ঞেস করে কার সাথে ছিলাম, ছিলাম আমার বন্ধুর সাথে, তারপরে মাঠে চলে যায় বালুর মাঠে। তো একদিন এক ঘটনা ঘটলো যে ওকে আমি অনেক খুঁজতেছি, প্রায় দুপুর থেকে নিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে ও নাই। পরে যা বাসায় কান্নাকাটি হয়ে গেছে, এক পর্যায়ে সবাই মানে রাস্তায় বের হয়ে গেছে যে হারায় টারায় গেছে কিনা। তারপরে দেখা গেছে যে এক সময় ও চলে আসছে, আসতে পরে আমাকে বলতেছে আম্মু আমি তো খেলতেছিলাম, আমার দুইটা বন্ধু হয়েছে এখন,
তো তোমার দুইটা বন্ধু কে? আমি তো চিনি না, আমাকে চিনিয়ে দাও, তুমি সারাদিন ওদের সাথে ছিলা, কে না কে আমার তো চিনতে হবে। পরে বলতেছে যে তুমি চিনবা না, আমার বন্ধুটা তোমার সামনে আসবে না, তুমি ভয় পাইবা। তুমি ভয় পাও না? বলে না, আমার বন্ধুটা ইয়া লম্বা, অনেক লম্বা, কিন্তু মাথাটা এত ছোট। আর আরেকটা বন্ধু আছে, অনেক ছোট কিন্তু মাথাটা অনেক বড়, কিন্তু নাকটা অনেক বড়, কানগুলো অনেক বড় বড়। আমি, তারপর তুমি কী করছো ওদের সাথে? বলে আমি মাটি খুঁড়ছি। আমাকে বলছে কি, মাটি খুঁড়ো, মাটি খুঁড়লে এটার ভিতরে আমরা শুয়ে থাকতে পারবো। পরে আমার ফুপু মানে এত পরিমাণে ভয় পায় কাকে, আল্লাহ ও যে এরকম করে, ওকে তো ডাইকে ডেকে নিয়ে যায়, ওরে দেখবি কোনদিন মাটির নিচে গাইড়া ফেলবো, ওরে তুই যাইতে দিস না। পরে এভাবে বাসার মধ্যে গেট আটকে আটকে রাখি। তো একদিন হয়েছে ছাদে ও খেলতেছে, তো ছাদে আমি আমার হাজবেন্ড রাস্তার ওই মানে রাস্তার মধ্যে দাঁড়ায় দেখতেছে যে ছাদে অন্য একটা ছেলে, ও দেখতেছে যে অন্য একটা ছেলে, প্রায় 10 বছর হবে এরকম একটা ছেলে। তো তখন আমার বাচ্চার মাত্র 6 বছর। তারপর আমি ওরে খুঁজতে খুঁজতে ছাদে একটু কি মারছি, তো আমার কাছে মনে হয়েছে যে অন্য কেউ হয়তো বা, তখন আমি খুঁজতেছি যে আমার ছেলে কোথায় গেল। ঠিক 2-4-5 মিনিট পরে মানে ধিম করে একটা শব্দ হয়েছে, তারপর সবাই আমরা দৌড়ে গেলাম, দেখলাম যে আমার ছেলেটা ছাদ থেকে পড়ে গেছে। তারপর যে আমি মানে একতলা থেকে আরেক তলায় পড়ে গেছে, পড়ে এখন ও কান্নাও করতেছে না, কিচ্ছুই করতেছে না। পরে আমি শব্দ পাই, আমি দৌড়ে মানে ডাকতেছি, নাম তো নিশাত, তো বলছি নিশাত তুমি কোথায়? পরে পরে অনেকক্ষণ পরে যা বলে কি, আম্মু আমি এখানে। পরে আমি খুঁজতেছি খুঁজে আমি আর ওরে কোথাও পাই না। তারপর পাশের বাড়ির ছাদে দেখি যে পড়ে বসে আছে। পরে আমি বলছি তুমি ওইখানে কেন গেছো? পরে এলা কান্না করছে, ওর পা ভেঙে গেছে, অথচ ও এতক্ষণ কান্না করে নাই। পরে আমি বলছি আমাকে ধাক্কা মারছে। কে ধাক্কা মারছে আমি জানি না, আমাকে কে যেন ধাক্কা মারছে, আমি উঠতে পারতেছি না, আম্মু আমি দাঁড়াইতেই পারতেছি না। পরে যে আমি বলছি তুমি কখন গেছো ছাদে? কাকে আমি এখন পড়ছি, আমি তো এখন দেখলাম ছাদে কেউ নাই, অন্য একটা ছেলে, তোমাকে তো দেখি নাই, আম্মু আমি দাঁড়িয়ে ছিলাম। পরে আমার হাজবেন্ডের আমি ফোন দিলাম যে এরকম এরকম বাবু তো পড়ে পা ভেঙে গেছে, তুমি আসো। ও বলতেছে আমি তো ছাদে দেখলাম, আমি ভাবছিলাম যে নিশাত হয়তো বা, কিন্তু আমি দেখলাম যে অন্য কেউ, প্রায় 10-12 বছরের একটা ছেলে হবে, ওকে দেখলাম, কিন্তু নিশাতকে তো দেখি নাই। তারপর ও বলো যে হ আম্মু একটা আমার এত বড় একটা ভাইয়া, ও আমাকে পিছন থেকে ধাক্কা মারছে। কিন্তু স্ট্রেঞ্জ ওইখানে কেউই ছিল না। স্ট্রেঞ্জটা হচ্ছে আমার এক চাচাতো মামাকে নিয়ে, তো আমার দাদার বাড়ি নানার বাড়ি আমাদের একই বংশ, মানে রাস্তার এপার আর ওপার। তো চাচাতো মামা দীর্ঘদিন বাইরে ছিল, তো বাইরে থেকে তো উনি দেশে আসে, তো আসার পর হঠাৎ করে একজন মানুষ দেশে এসে তার দেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, একটু প্রবলেম হয়। তো এর জন্য রাত্রে যখন সে ঘুমাতো তখন তার ঘরের জানালাগুলো অন করে রাখত, ফ্যান ট্যান যাই ছিল তারপর সে অন করে রাখত। তো রাখার পর ফার্স্টে 2-3 দিন সে অনুভব করলো যে তার জানালার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে যায়, মানে কেউ একজন যায়। ভাবলো জানালার পাশ দিয়ে কে যায়, তো উনি ফার্স্ট টাইম ভাবছে যেহেতু বাড়ি থেকে আসছে হয়তো বা অনেকে দেখার জন্য আসে, আগে তো মানুষ বাড়ি থেকে আসলে অনেক মানুষ যেত দেখার জন্য। তো উনি জানালার পাশে, আর ওনার জানালাটা ছিল এরকম যে ওই পাশে আরেকটা বাড়ি, এই পাশে আরেকটা বাড়ি, ওই যে গলির মতো চিপাগুলো হয় না, তো ওই গলি দিয়ে ঢুকা যেত বাট বেরোয়া যেত না, যে আপনি বেরোয় যে কিছু করবেন ওটা করতে পারবেন না, ওখানে স্টিল থাকতে হবে, থাকে হয়তো বা দুই ঘরের কারোর সাথে কথা বলতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই আপনার ওইখানে, বা যদি চুরি টুরি করতে যান, মানে ওইখানে গেলে আমরা ধরে নিই যে চুরি টুরি করতে গেছিল। তো উনি ভাবলো যে কী যায়, তো একদিন উনি জানালায় পা দিয়ে, মানে জানালার দিকে পা দিয়ে, জানালার গ্রিলে পা দিয়ে তো উল্টো দিকে হয়ে শুয়ে রয়েছে। আচ্ছা, তো হঠাৎ অনেক স্পিডে মনে হলো কেউ একজন দৌড় দিছে, তো উনি তাড়াতাড়ি লাফ দিয়ে জানালায় চোখ রাখলি, তো চোখ রাখলো কিছু নাই। তো বললো যে আমি দেখবো, যেহেতু ডুকছে তো এদিকে তো আসতেই হবে, জায়গা তো পাবা না বের হওয়ার জন্য, এদিক দিয়ে বেরিয়ে দিব। তো উনি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখলো অনেক স্পিডে আরেকটা জিনিস দৌড় দিয়ে গেল, তো দৌড় দিয়ে গেল এটা কি কি? তো উনি একটু চিন্তা করে দেখলো জিনিসটা যা গেছে এটা সম্পূর্ণটাই একটা উলঙ্গ, ওই জিনিসটা সম্পূর্ণ উলঙ্গ। তো উনি ভাবলো এটা যেহেতু উলঙ্গ, এটা চোর সার আর কিছুই না, শরীরে একদম পুরো ই নিয়ে আসছো, রেডি হয়ে আসছে চুরি করবো, যে দাঁড়া ব্যবস্থা নিতেছি। তো এটা নিয়ে উনি বাইরে বের হয় লাইট টাইট নিয়ে, তো বের হয়ে তো দেখে এদিক ওদিক তো নাই, তো সবাই আশেপাশে মানুষ সবাইকে ডেকে তুললো, তো না কোনো সমস্যা নাই, তা আচ্ছা ঠিক আছে শুয়ে রয়েছে। পরের দিন সেম কাহিনী, এরকম দৌড়াদৌড়ি, আর কাহিনী কি, এইটা কি জিনিস যে উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করে। তো তারপর একদিন উনি চিন্তা করে দেখলো আসলে যেটা ফার্স্ট টাইম দৌড় দিয়ে যায়
ওইটা হয়তো বা ছেলের মতো, বাট সেকেন্ড টাইম যেটা দৌড় দিয়ে আসে ওইটা একটা মেয়ের মতো, বাট দোনোটাই উলঙ্গ। এর কারণটা কি? তুমি বাবলু খারাপ কাজ কিছু করে নাকি? বুঝতেছি না, তার করলে একজন আরেকজনকে রেখে আইসা পড়ে, এইটা কেমন? তো উনি বসে রয়েছে, কোনো কথাবার্তা বলে না, ওই জানালার পাশে মুখ করে বসে রয়েছে, আজকে দেখবো কি হয়। তো উনি বসে থাকতে ঘুমায় যায়। তো ঘুমিয়ে যাওয়ার সময় তো উনি স্বপ্নে দেখে যে একটা ছেলে আর একটা মেয়ে ওনাকে বলতেছে, কিরে আমাদের দেখার তোর অনেক শখ, আজকে তোকে লাস্টবারের মতো বললাম, তুই আর এই জানালা অন করে বসিস না, আমরা কিছুদিনের জন্য আসছি, আমাদের একটা কাজ আছে, আমরা কাজটা শেষ করে চলে যাব। আচ্ছা, তুই আর এই জানালা অন করে বসবি না। তো বললো যে আচ্ছা ঠিক আছে বসবো না। তো এরকম চার পাঁচ দিন গেল, তো উনি তো ওই ব্যাপারটা ভুলেই গেছে, তার ওনাকে না বলে কারো কাছে বলতে যে তুই কারো কাছে বলিস না, আমাদের কাজ শেষ করে আমরা চলে যাব, আমরা মানুষ না। আল্লাহ, এইটা মা বাঁচাও আব্বু বাঁচাও, মানে চিল্লা চিল্লি লাগাই দিছে ঘরের ভিতর। তো সবাই দৌড়ে আইসে, কী হয়েছে কী হয়েছে, তারপর লাইট টাইট নিয়ে আসলো, আইসা হারিকেন টারিকেন এই সেই, মানে আগুন দিয়ে যাবতীয় যা করার আর কি। তো ওনাকে পিছনে নিয়ে আসলো, টানার পর ওনার কী হয়েছে যে আমাকে কে যেন জানাল দিয়ে টেনে নিয়ে যেতেছে, যে হয়তো বা তোর সাথে কেউ দুষ্টাইম করছে, তোর ফ্রেন্ড সার্কেল। কারে না ফ্রেন্ড সার্কেল না, তোমরা দেখো আমার পায়ের অবস্থা। তো পায়ে দেখলো ভাইয়া, উদয় ভাইয়া জি, মানে আপনার গোড়ালি থেকে এতটুক পর্যন্ত, এতটুক উপরে আপনার মনে হয় যে কিছু একটা জিনিস, যদি আপনি যদি লোহা জাতীয় কোনো চ্যাপটা জিনিস যদি ঢুকান, যদি টান দিয়ে আনেন, মাংসটা কিন্তু এক জায়গায় এসে স্থির থাকার কথা, কিন্তু ওইখানে কোনো মাংস ছিল না। ওইখানে তিন থেকে চারটা আঙ্গুলের মতো, মানে তিনটা চারটা এরকম মনে হয় যে কিছু একটা জিনিস দিয়ে ওইটা আছর করা হয়েছে, জাস্ট ওইটা নিয়ে উঠাবার চলে গেছে। তো এটা নিয়ে তো অনেক ঝামেলা, উনি তো কান্নাকাটি সব, যে আমি কি দেশে আসলাম এরকম অবস্থায় দেখে তোমরা আমাকে বলবো না, আর আমাকে কেন এই রুমে থাকতে দিছো, এত সমস্যা। তো সবাইকে বললো, তো সবাই বললো যে আমরা তো কখনো এরকম প্রবলেম ফেস করি নাই, তুই আসার পর থেকেই শুনতেছি এইসব কথাবার্তা, আমাদের তো আগেও তুই জানাস না যে তোর লোক আগে এরকম ঝামেলা জমেলা হয়েছে। তো সে বললো যে হয়েছে, আমাকে স্বপ্নে এরকম এরকম দেখাইছিল, তাই করিনি। তো বলো আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তুই জানাল্লা অফ করে ঘুমাইস। তো পরের দিন বাসায় হুজুর বা কবিরা যাই বলেন আর কি, তো ওনাদের নিয়ে আসলো, এনে জারফুক টারফুক করা হলো, তো তাবিজ টাবিজ দিল, শেষ। তো এর কিছুদিন পর ওই যে যে পিছনের যে বাসাটা ভাইয়া, মানে গলির ওই পাশে, ওই বাসায় আমাদের এক মামি ছিল প্রেগনেন্ট। তো বাচ্চা হওয়ার তিন দিন থেকে চার দিন পর, তো উনি মানে রুম থেকে বের হয়ে বারান্দায় কিছু একটা করতেছিল, তো করার সময় হঠাৎ সে তার মানে হঠাৎ এদিক ওদিক চোখ যায় না, তো যাওয়ার সময় সে দেখলো যে তার রুমের দিকে কোন একটা ছায়া প্রবেশ করছে, কোন একটা ছায়া ঢুকলো। তো উনি ভাবলো যে হয়তো কেউ আমার রুমে গেছে, তো এটা চিন্তা করে আবার বললো যে কে গেল আমি একটু দেখি। তো যায় দেখতেছে কেউ নাই, আর তার সেই বাচ্চাটা মানে অবিরত হাসতেছে, যে এতটুকু ছোট বাচ্চা এতটা কিন্তু হাসার কথা না, মাত্র তিন চার দিন অবিরত হাসতেছে। আরে হাসার ব্যাপারটা কি? তো উনিও তো নিজের সন্তান তো বুঝেনি কতটুকু আদরের, বাবা তুমি হাসতেছো হ্যান ত্যান, কিন্তু যেই ওরে কোলে নিতে যাবে কিন্তু সে কোলে নিতে পারতেছে না, তার কাছে মনে হচ্ছে এতটাই ভারী বাচ্চাটা যে উনি কোলে নিতে পারতেছে না, আর বাচ্চাটা ক্রমাগতই হাসতেছে, তার হাসিটা থামানো যেতেছে না। তো তারপর সে তার শাশুড়ি চাটুরি বাসায় মানে যা ছিল তাদেরকে ডাকতেছে, যাই সে দেখেন এই অবস্থা। তো উনি উইসে আইসা বললো যে কী হয়েছে, যে আম্মা আমি তো ওইখানে কাজ করতেছিলাম, আমি দেখলাম যে একটা ছায়া আমার রুমের ভিতরে প্রবেশ করলো, তো তারপর থেকে ও এরকম অবিরত হাসতেছে, বাট আমি ওর কোলে নিতে পারতেছি না, অনেক ভারী। তো উনি আবার একটু যে কবিরাজ টাইপের ছিল, মানে অতটা না, মানে ওই দোয়া কালাম হালকা পাতলা জানতো আর কি। তো উনি তো শুনে বুঝা ফেলাইছে আর কান্নাকাটি লাগাই দিছে যে তুই তাড়াতাড়ি এক কবিরাজের নাম বলছে ওনার ছেলেরে, জ্বরে ফোন দিয়ে বল ওরে নিয়ে আসতে, আর আমি এটা রাটকাইতেছি, এইটা যদি এখান থেকে বের হয় আমার নাতিটাকে নিয়ে যাবে। তো এটা বলে উনি কান্নাকাটি করতেছে, আর ঝাড়ফুঁক টারফুক যা করার উনি করতেছে, মানে ওইটাকে রাখতে হবে ওইখানে, বের হতে দেওয়া যাবে না। আচ্ছা, তো রাখতেছে। তো এরই মধ্যে আচ্ছা সব কিছু করা হইতেছে, যখন ওই আসল কবিরাজ বাসায় আসলো, আসা যখন মানে সবকিছু বিস্তারিত শুনলো, তো শোনার পর ওই যে আমার যে মামি উনি কান্নাকাটি করতেছে, তো হঠাৎ করে কান্না থামাই দিয়ে বলতেছে, এই কোনো জারাজারির দরকার নাই, এগুলো সব বাদ দাও, আমার ছেলে কী হয় না হয় এটা আমার ছেলে, এটা আমি বুঝুন, আর সবাই রুম থেকে বাইরেও।
তো সবাই তো অবাকাণ্ড, হঠাৎ করে এরকম কথা বলতেছে। তো মামা বলেছে তুমি এখানে কি করো, তুমি এখান থেকে যাও। তো মামার তো একদম চুপ, কোনো কথা কবি না, এখান থেকে বাইরা, সব বাইরা, আমার ছেলে আমি বুঝবো কি হয় না হয়, আমার সন্তান, তরা যায় এখান থেকে। তখন তুই কবিরাজ বললো যে এটা সমস্যা আছে, একটা কাজ করেন ওনাকে ওই সাইডে রাখেন, আগে বাচ্চাটাকে দেখি। তো তারপর অনেক কষ্ট করে ওই কবিরাজ এইটা ওইটা নিয়ে, মানে ওই যে নিম পাতার ডাল, তারপর আরো কি কি যেন ওই যে গাছপালা থাকে না ছোট ছোট, ওইগুলো নিয়ে সে কি কি করলো। তো তারপর ওইটার আটকানো হলো, বাচ্চাটা থেকে বাহির করে আনা হলো। তো আনার পর ওনার ওয়াইফকে সামনে আনা হলো। তো উনি তো উল্টাপাল্টা কথা, দেখ ভালোই না, আমরা অনেক দিন যাবত ওরা পাহারা দিতেছি, আমরা এটার জন্য আসছি, এটার না নিয়ে যাবো না, আমরা এটার জন্য অনেক দিন যাবত পাহারা দিতেছি। তো তারপর তার ওয়াইফকে পাশে রাখা হলো যে আচ্ছা ঠিক আছে। তো তারপর তার শাশুড়িকে জিজ্ঞাসা করা হলো, ও কবিরাজ জিজ্ঞাসা করলো যে আপনার ছেলের বউকে আপনাকে আগে কিছু বলছে? বললো যে আগে তো কিছু বলে না, আজকে সকালে বলছে। কি বলছে? যে ও বারান্দায় কাজ করতেছে, তো হঠাৎ করে দেখলো তার রুমে নাকি কেমন একটা ছায়া প্রবেশ করছে, তো তারপর আইসা এরকম অবস্থা। তারপর বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর ওনার সাথে কথা বললো যে কি তোদের সমস্যা, কি কেন ওরই কেন এই বাচ্চাটাকে কেন? তো বলো যে দেখ, ওরা যখন হসপিটাল থেকে, মানে চেক আপের জন্য হসপিটালে যায় না, চেক আপ করানোর জন্য হসপিটাল থেকে আসে, তো আসার পথে তো সন্ধ্যার দিকে মামির মাথার চুল ছাড়া ছিল, ওইখান থেকে তাদের তারা ওদের নজরে পড়ে, আর চুল ছাড়ার কারণে তার প্রতি শক্তিটা ওনারা প্রয়োগ করতে পারে, যেখানে ওর মামির পিছন নিতে নিতে নিয়ে তার বাসা পর্যন্ত আসে। তো তারপর ওই মানে যেই জিনিসটা ওনার উপর ভর করছে, সে যা বললো যে আমাদের তো রুমে প্রবেশ করতে ছায়াটা দেখেছিস, ওইটা দেখতে পারতি না যদি তোদের আগে আমাকে আরেকজন না দেখতো, আর দেখছে তো দেখছে, ও যদি আমাকে তিন চার দিন না দেখতো তাহলে তোর আমার এই ছায়াটা কখনো দেখতে পাইতি না। তো তারপর অনেক আকুতি মিনতি করার পর ওই বাচ্চাটাকে ছাড়ে। তো ছাড়ার পর যাওয়ার সময় বলে যে তোদেরটা ছেড়ে দিয়ে গেলাম, বাট যার জন্য তোর আমাকে দেখতে পারলি, যার জন্য এই সমস্যা, ওকে বারবার না করার পরও ও জানালা অন রাখছে, যার জন্য ওর সাথে আমার দেখা করতে হয়েছে, ওর আমি ছাড়বো না, ওর কিছু একটা আমি করবই। তারপর ওনাকে নিয়ে এসে অনেক আকুতি মিনতি করে যে না, তুই যেহেতু আমার একটা ক্ষতি করছিস, আমিও তোর একটা ক্ষতি করব, সেটা ছোট হোক কি বড় হোক। আচ্ছা, এই ছিল ভাই আমার কথা।